দেখুন কি ধরনের একটা লুটেরা সরকার ছিল, ফ্যাসিস্ট লুটেরা সরকার, যে আমার এই প্রেসের পুলিশের কাছে ছিল, আপনাদের মনে রাখতে হবে, এই এটা জিম্মাদার কে ছিল? পুলিশ। কারণ এটা পুলিশ এটাকে আমাদের সহকর্মীদের বের করে দিয়ে সিলগালা করে দিয়ে গেছে, যেমন আপনারা দেখলেন যে আজকে ম্যাজিস্ট্রেট সাহেবের উপস্থিতিতে আমরা তালা ভাঙলাম, সিলগালা খুললাম, আমরা ভিতরে ঢুকলাম। এই 11 বছর আগে এর মধ্যে শেখ হাসিনার লুটেরা ফ্যাসিস্ট সরকার এই প্রেসের প্রত্যেকটা মেশিন খুলে কতটা নৃশংস, কতটা দানবীয় একটা সরকার হতে পারে শেখ হাসিনার প্রমাণ। তো আমার এই আজকের দিনে আমি জানি না আবার কিভাবে আমি এই প্রেস তৈরি করবো, কোথা থেকে এটার টাকা আসবে আমার জানা নেই। কারণ আপনারা জানেন আমি নিতান্তই একজন মধ্যবিত্ত মানুষ, কাজে আমার পক্ষে এরকম প্রেস আমার একটু তৈরি করা আদৌ সম্ভব হবে কিনা আমি জানি না, তবে পত্রিকা প্রকাশের চেষ্টা করবো আমি। আর একটা কথা হলো যে এটার দায়িত্ব সরকারের গ্রহণ করা উচিত, এই যে লুটপাট হয়েছে এর দায়িত্ব সরকারের গ্রহণ করা উচিত। কারণ শেখ হাসিনার সরকার বাংলাদেশ সরকার বাংলাদেশ সরকারের কাছ থেকে বিতরণ করতে দেয় নাই, কিন্তু কিছু ছাপা হয়েছিল বাংলাদেশ সরকারের কাছ থেকে আমি এটা গ্রহণ করেছি। আজকে সম্পূর্ণ বিধ্বস্ত অবস্থা, এই যে বিধ্বস্ত হলো 11 বছর ধরে এটাকে বিধ্বস্ত করা হবে, এটা দায় দায়িত্ব কিন্তু বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারকে এটা দায়িত্ব দিতে হবে। এবং আমি আশা করি যে আমার প্রেস আমার পুনর্নির্মাণের জন্য সরকারের কাছ থেকে আমি প্রয়োজনীয় সহযোগিতা পাবো, এবং এটা তাদের নৈতিক এবং আইনগত তাদের দায়, সরকারের দায়। এবং দেখুন সেদিনের সেই পত্রিকা আজকে এখান থেকে পেলাম, আলহামদুলিল্লাহ। এই দেখেন সেদিনকার সেই পত্রিকা, যেদিন আমি গ্রেফতার হয়েছিলাম, এই পত্রিকা 11 বছর আগে এখনো এখানে আছে। তো এটাই সব থেকে মানে আজকে বাংলাদেশের মিডিয়ার ইতিহাসে আমি মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ দিন। সেটা দুটো কারণে, একটা হলো আগের সরকারের কতটা মিডিয়ার প্রতি আক্রোশ ছিল এটা বোঝা যাচ্ছে আজকে এই অবস্থা দেখে, আমার এই প্রেসের অবস্থা দেখে। আর দ্বিতীয়ত, ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর কোন দানব হাসিনার জন্ম না হয়, এরকম দানব হাসিনা যাতে আর না আসে, যারা কিনা মিডিয়ার কণ্ঠরোধ করবে, মানুষের কথা বলার অধিকার এবং মানুষের মত প্রকাশের অধিকার হরণ করবে। বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে আমার আবেদন, আপনারা এমন কোন ফ্যাসিবাদকে আর বাংলাদেশের মাটিতে উঠতে দেবেন না, এটাই আপনাদের কাছে আমার অনুরোধ। এবং আপনাদেরকে কথা দিচ্ছি, আমার দেশ যখনই চালু হোক আমরা চেষ্টা করব। আপনারা দেখছেন যে এই প্রেসে তো আর সম্ভব না, অনেক সময় লাগবে, নতুন একটা প্রেস করতে অনেক টাকার প্রয়োজন হবে, তবে আমরা হয়তো বাইরের কোনো প্রেস থেকে ছাপিয়ে আমরা শীঘ্রই শুরু করব। আমাদের ইচ্ছা এই বছরের মধ্যেই এটা শুরু করা আমরা চেষ্টা করছি। এবং আমার দেশের যে কণ্ঠ ছিল বাংলাদেশের স্বাধীনতার পক্ষে, যে মাস্টারে লেখা আমার দেশ স্বাধীনতার কথা বলে, আমরা কিন্তু স্বাধীনতার কথাই বলে যাব। এই স্বাধীনতা, দুই স্বাধীনতা, একটা হচ্ছে ভারতীয় সম্প্রসারণবাদ, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বাধীনতা, আর দ্বিতীয় হচ্ছে মানুষের স্বাধীনতা, যাতে মানুষ নিজের মত প্রকাশ করতে পারে, আপনারা গণমাধ্যম আপনাদের কথা বলতে পারেন। এবং গত 16 বছরে গণমাধ্যম যে নতজানু ভূমিকা পালন করেছে, আমি আশা করব যে আমার দেশ আসার পর থেকে আমার দেশের আদর্শ অনুযায়ী অন্যান্য গণমাধ্যমও কোমর সোজা করে দাঁড়াবে, মেরুদণ্ড সোজা করে দাঁড়াবে, এবং আমরা সকল সরকারে তাদের ভালো কাজের প্রশংসা করব এবং তাদের খারাপ কাজের আমরা সমালোচনা করব। এটাই মিডিয়ার দায়িত্ব। আপনাদেরকে ধন্যবাদ।